अच्छा लगा ना मैं लवर ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন শুধু জনপ্রিয়তায় নয় ভক্তদের কাছে তিনি আইকনিক স্টার হিসেবেও পরিচিত দক্ষিণ ভারতের এই অভিনেতা এবার ঝড় তুলেছেন উত্তরেও আল্লু অর্জুনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পুষ্পা দ্য রাইজ গত 17 ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি বক্স অফিসে এই সিনেমার জয়রথ যেন থামছেই না চার সপ্তাহ শেষে হিন্দি সংস্করণে 100 কোটি রুপি আয়ের মাইল ফলক স্পর্শ করেছে পুষ্পা দ্য রাইজ সিনেমাটি সব মিলিয়ে সিনেমাটির আয় এখন পর্যন্ত 325 কোটি রুপি এর মধ্যে শুধু ভারতে আয় 250.3 কোটি রুপি করোনা মহামারীর কারণে ভারতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে সরকার পাশাপাশি বেশ কয়েকটি সিনেমার মুক্তিও স্থগিত করা হয়েছে এরই মধ্যেই বক্স অফিসে আল্লু অর্জুনের এই সিনেমার জয়রথ ছুটছে জানা গেছে পঞ্চম দক্ষিণ ভারতীয় সিনেমা হিসেবে 100 কোটি রুপি আয়ের মাইলফলক অর্জন করেছে পুষ্পা দ্য রাইজ সুকুমার পরিচালিত পুষ্পা দ্য রাইজ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা এছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবীশ্রী প্রসাদ এর আগে আরিয়া ও আরিয়া 2 সিনেমায় সুকুমার ও দেবীশ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু অর্জুন প্রান্তিক সরোয়ার সময় সংবাদ